ईद मुबारक, ईद मुबारक, ईद मुबारक। प्रिय दर्शक, ईद माने आनंद, ईद माने खुशी, और ईद माने दुख भूले खुशी स्रोते भाषी। प्रिय दर्शक, अपन सबाई के सादर आमंत्रण जानाच्छि बांग्लादेश टेलीविसन चट्टग्राम केंद्रेर ईद उल आजहा उपलक्षे विशेष बैंड संगीत अनुष्ठान फिलिंग मोमेंट्स देखार जोन्नो। और पुरो अनुष्ठान जुड़े अपन साथे आछि आमि सोहेली चाकमा। आज के अनुष्ठान भिन्न किछु होते जाच्छे। তার আগে একটা ছোট্ট করে গল্প বলতে চাই, সেটি হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময়ে পপ সম্রাট আজম খানের হাত ধরে বাংলাদেশে ব্যান্ডের পদচারণা ঘটে। এরপরই 50 বছরের ইতিহাসে বিভিন্ন চড়াই উচ্চাই পেরিয়ে বাংলাদেশে এখন ব্যান্ডের সোনালি সময় পার করছে, চলছেও বটে। কিন্তু এই 50 বছরের ইতিহাসে নারী শিল্পীদের পদচারণাও কিন্তু কম নয়। 1964-65 থেকেই মূলত ব্যান্ডে নারী শিল্পীদের উপস্থিতি দেখা যায়, কিন্তু তারপরে 1990 সালে এসে বাংলাদেশে প্রথম নারীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ নারী ব্যান্ড শুরু হয়, যেটাকে আমরা আসলে মহিলা ব্যান্ডই বলে থাকি। কিন্তু এরপর থেকেই আমরা ব্যান্ডে বিভিন্ন সময় নারীদের উপস্থিতি পেয়েছি। আমাদের সাথে আছে বাংলাদেশে প্রথম আদিবাসী শিল্পীদের নিয়ে মহিলা ব্যান্ড এফ মাইনর। প্রিয় দর্শক, আজকে পুরোটা সময় জুড়ে আমরা তাদের সাথে কাটাবো, শুনবো তাদের গান এবং শুনবো তাদের পেছনের গল্প। তাহলে চলুন আমরা আমাদের শিল্পীদেরকে ওয়েলকাম করি। পিঙ্কি, আপনি এবং আপনার পুরো টিম অর্থাৎ এফ মাইনরকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে, এবং সেই সাথে জানাতে চাই ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। আপনাদেরকেও ঈদ মুবারক। কেমন আছেন? এই তো ভালো, আবার ভালো থাকার জন্য চলে আসতে পারলাম। এবং আমরাও কিন্তু বেশ ভালো আছি, কারণ আজকে আপনাদেরকে আমাদের মাঝে পেয়েছি এবং আপনাদের কিছু জনপ্রিয় গান, যেটি কিনা আসলে এফ মাইনরকে রিপ্রেজেন্ট করে, পুরো ইন্ডিজিনিয়াস পিপলদেরকে আসলে রিপ্রেজেন্ট করে, এই ধরনের কিছু গানই আজকে শুনতে চাই। তো প্রথমে কোন গানটি শুনবো আজকে? আমরা প্রথমেই যে গানটা শোনাতে চাচ্ছি, জংলা ফুল। গানটির লেখক হচ্ছে আমাদের একজন বড় ভাই বাবুল ডি নকরেক, এবং সুরকার হচ্ছে আমাদের ব্যান্ডের যিনি ফাউন্ডার ছিলেন, আমাদেরকে যিনি গড়ে দিয়েছেন, চাদুরি ছেলেরা। এই জংলা ফুল গানটা কিন্তু আমারও খুব মানে খুবই পছন্দের একটি গান। তো এই গানটি দিয়ে শুরু হচ্ছে, আশা করছি খুব ভালো কিছু পাবো। এবং আমার দর্শকদের বলতে চাই, প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা উপভোগ করি এফ মাইনারের প্রথম পরিবেশনা। আমি ভাঙা নদীর ভাঙা কুল, আমি নেশে রাতের জংলা ফুল, ভাঙা নদীর ভাঙা কুল, মধ্যে খালে যায় কাঁথা কাস। আমি গহীন বনে, আমি গহীন বনে রোদাস পাখি, সুখের আশায় সাইয়া থাকি সারা জনমভর। আমি নেশে রাতের জংলা ফুল, ভাঙা নদীর ভাঙা কুল, মধ্যে খালে কাকা
কি অসাধারণ একটি গান দিয়ে আসলে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হয়েছে এবং এই গানটি সমানভাবে প্রত্যেকের কাছে ভীষণ জনপ্রিয়। তো গান তো শুনলাম এবং আমি যদি খুব ভুল না করে থাকি আপনারা স্টার্ট করেছিলেন 2016-তে, প্রায় 7 বছর আপনাদের পথ চলা। এই 7 বছরের জার্নিটা জানবো, তবে তার আগে শুরুর দিকটা জানতে চাই। আসলে শুরুটা কিভাবে হয়েছিল, প্ল্যানিংটা কার ছিল? শুরু যখন করি, আমরা আসলে 3 জন মেয়ে ছিলাম, তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে একটা ফিমেল ব্যান্ড করা। এফ মাইনরের জন্ম মানে আমরা নাম দিয়ে একদম পেজ খুলে মানে যেদিন আত্মপ্রকাশ করি সেটা হচ্ছে 28 অক্টোবর 2016। তো সেটাকেই আমরা ধরি যে আমাদের এফ মাইনরের যাত্রা মানে 16 সাল থেকে দিনটি থেকে। আরো কিছু গল্প আমরা শুনবো, এবার দ্বিতীয় গানে চলে যেতে চাই। কোন গানটি শুনবো আমরা? দ্বিতীয় যে গানটি করতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের সমতল আদিবাসীদের গারো ভাষায় একটা গান করতে চাচ্ছি। এটা হচ্ছে উৎসব নিয়ে গান, গানটা সমাপন স্নাল দাদার লেখা এবং সুর করা। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে এটি গারোদের একটি উৎসবের গান, আর যেহেতু ঈদুল আজহা তো এই গানটি আমরা শুনতেই পারি। তাহলে চলুন উপভোগ করে নিই।
গানটির মাধ্যমে আসলে একটা ঈদের দামেজ চলে এসেছে, চমৎকার ছিল এই গানটিও। তারপর আসলে আমরা শুরুর দিকটা শুনছিলাম এফ মাইনরের, এরপরে আসলে এখন যে পাঁচজন আছেন এই পাঁচজনেই কি আসলে ফুল টাইম গান করেন, নাকি এছাড়াও আপনাদের আসলে নিজেদের অন্য কোনো অকিউপেশনে আসলে ইনভলভ আছেন, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি আমি। সবাই আসলে পড়াশোনা করে, পড়াশোনা শেষ, আবার চমৎকার একজনের একজনের আমারও প্রায় শেষ, তো আর দুজন হচ্ছে মাত্র ভার্সিটিতে ভর্তি হলো, তো ওরা দুজন আবার জব করে। এবার আরো একটি গান শুনে নিতে চাই, কোন গানটি শুনবো? এখন আমরা যে গানটি করতে যাচ্ছি, আমাদের ইচ্ছা পাহাড় নিয়ে একটা গান করার, পাহাড়িয়া মাটি আমার গাই, জাহিদ জগৎ ভাইয়ের লেখা এবং আমাদের সুর করা। ওকে, তাহলে আর দেরি না করি গানে চলে যাই। ফসলিয়া গন্ধ আমার আসে উড়ে উড়ে, মন মহুয়ার ঝর্ণা ধারা বন্ধুর উঠোন জুড়ে, ফসলিয়া গন্ধ আমার আসে উড়ে উড়ে, বুকের মাঝে জংলা নদী স্রোতে কাটে পাথর বধি বাকে বাকে জীবন হয়ে যায়, ও পাহাড়িয়া মাটি আমার। Oh.
আসলে ব্যান্ড সঙ্গীত এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিনা আসলে আমাদের এখানে যারা খুব ফেমাস এবং হচ্ছে কি অনেক প্রমিনেন্ট যারা আছে তাদেরও স্ট্রাগল করে আসতে হয়েছে সেই জায়গায় আপনারা আসলে মহিলা ব্যান্ড হয়ে যে আপনাদের অবশ্যই একটা হিডেন স্ট্রাগল আছে সেই সম্পর্কে জানতে চাই আসলে প্রতিবন্ধকতাগুলো কি ছিল বা আমাদের যে সামাজিক ট্যাবুটা ভেঙে আসলে নিজেদের টিমটা যে ধরে রেখেছেন এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে যে মেয়ে হিসেবে খুব একটা সহজ না এটা আমরা সবাই জানি একদম এখন আমরা এই যে 5 জন মেম্বার সাথে 1 জন মেয়ে রেজিস্ট আমাদের গেস্ট তো এই যে আমাদের টাইম মেনটেন করা তারপর একসাথে হওয়া প্র্যাকটিসে বসা এগুলো আসলে টুকটাক মানে আমাদের নিজেদের মধ্যে একটু একটু সমস্যা হয় তারপর মেনটেন করি বা চমৎকার তাহলে আমরা পরের গানে চলে যাই এবার কোন গানটি শুনছি এবার আমরা নদী রক্সের একটা গান করব যেটা হচ্ছে নদী রক্স নামে গত বছর আমরা একটা কাজ করি নদী রক্স প্রজেক্টের নদী নিয়ে গান তো জলবায়ু বাঁচাতে চলো নদীর কাছে যাই এই স্লোগানে গানটির নাম হচ্ছে ডাহুক আমরা পঞ্চগড়ে গিয়ে সেই ডাহুক নদীতে গিয়ে এটা শুট করি এবং ডাহুক নদী নিয়েই গান করি সারমিন সুলতানা সুমিয়াপুর লিখা এবং শুট করে এবং ওনারই প্রজেক্টে আমাদের এফ মাইনরের আর কি অংশগ্রহণ সেই গানটি আমরা এখন শোনাবো গানটি শুনবো প্রিয় দর্শক চলুন তাহলে শুনে আসি এফ মাইনরের নদী নিয়ে একটি গান কবিতায় ঢেউয়ার জীবনের গান একটা ডাহুক বুকে ভালোবাসা বাংলার মুখ ছুঁয়ে যেন কাছে আসা একটা ডাহুক চুপ শুনশান কবিতায় ঢেউয়ার জীবনের গান একটা ডাহুক বুকে ভালোবাসা বাংলার মুখ ছুঁয়ে যেন কাছে আসা সন্তান
পিঙ্কি দি, আপনাদের গান নিয়ে আমার বলার কিছু নেই, আপনারা বরাবরই ভালো করেন, এই জন্যই আসলে আপনারা দর্শকের মন খুব জলদি আপনারা জয় করে নিয়েছেন এবং সবাই আপনাদেরকে ভীষণ ভালোবাসে, আপনাদেরকে দেখে আরও অনেকে অনেক বেশি অনুপ্রাণিত হয়। তো সেই জায়গা থেকে আপনারা আসলে অনেক মৌলিক গান নিয়েও কাজ করেছেন, তা আসলে মৌলিক গানগুলো করতে গিয়ে বা আসলে ভবিষ্যতে আপনাদের আরও গান নিয়ে পরিকল্পনাটা কি? আমরা আসলে চেষ্টা করেই যাচ্ছি। এখন আমাদের মৌলিক গানগুলো নিয়ে আমাদের অনেক বেশ কিছু কাজ হয়েছে, যেমন আমরা এখন এখানে যে কতগুলো গান করলাম আমাদের মৌলিক গানগুলোই করলাম। এই মৌলিক গানগুলো করার জন্য আমরা কিন্তু এখনও ওইভাবে স্বয়ংসম্পূর্ণ না যে আমরা নিজেরা গান লিখবো বা নিজেরা সুর করবো। আমরা টুকটাক এখন অংশগ্রহণ করি, আমাদের জন্য আমরা হেল্প নিই বড়দের কাছে। আপনাদের জন্য আসলে অনেক অনেক শুভকামনা থাকবে, আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন। পরবর্তী কোন গানটি শুনছি? যেহেতু আমরা নারী ব্যান্ড, তো আমরা নারীদের নিয়ে আমাদের আরও একটি মৌলিক গান আছে, গানটির নাম হচ্ছে মুক্তি। এটা নীল মাহবুব ভাইয়ের লেখা এবং সম্মিলিত আমাদের এবং সুমন ভাই, ইউসুফ ভাই ওদের সুর করে দেওয়া। এটা হচ্ছে একটা ছিল যে একটা প্রজেক্ট ছিল যে 16 ডেজ অ্যাক্টিভিজমের নারীদের নিয়ে, এবং এই গানটি মনে হয় নারী দিবসে রিলিজ হয়েছিল। এই গানটি খুব সম্ভবত না 16 ডেজ অ্যাক্টিভিজম যে হয় নারীদের জন্য, 16 দিনে যে আমার দর্শকদের উপহার দিতে চাই। প্রিয় দর্শক, চলুন তাহলে এই পর্যায়ে আমরা উপভোগ করি এফ মাইনর ব্যান্ডের নারীকে নিয়ে লেখা একটি গান, মুক্তি মুক্তি। আলোয় আলোয় আর নয় সহিংসতা, মেয়ে আমি সমানে সমান আমি আমার সুরক্ষা। ও হো 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 হো, আমি রুখে দাঁড়াই নির্ভয়ে, আমি স্লোগান ধরি প্রতিবাদে।
আপনি নিঃসন্দেহে এই গানটি একটি অসাধারণ গান, মানে কথায় সুরে হয় না যে একদম পারফেক্ট একটা গান, যেটা আসলেই যে কোনো নারীকে আরও বেশি হচ্ছে গিয়ে পাওয়ার দেবে, এই টাইপের একটা গান, অসাধারণ। এবার আসলে সময়ও বলছে, প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, গানও হয়তো আমরা এই মুহূর্তে শেষ গানটি শুনবো। তবে তারপরও আবারও আমি বলতে চাই যে আসলে এফ মাইনর আদিবাসীদের জন্য তো বটেই, নারী এখন যে লিডিং নারী ব্যান্ডগুলো আছে সব কিছু মিলে এফ মাইনর একটু ভিন্ন ঘরানার, কারণ তাদের গান, তাদের লেখা সব কিছুই একটু ভিন্ন, কিন্তু তারপরও তারা সমানতালে কাজ করে যাচ্ছে। তো আপনাদেরকে দেখে যারা আসতে চায় তাদের জন্য আপনারা আসলে কি বলতে চান বা তারা কিভাবে পারবে, এই পরামর্শটুকু যদি দেন আপনি একটু ছোট করে। বা আমাদের মতো নারী ব্যান্ড গড়তে চাই, তাহলে আমরা যেরকম করে শুরু থেকে প্ল্যান করে, প্রথমে প্ল্যান করেছি, নাম ঠিক করেছি, তারপর আস্তে ধীরে মেম্বার নিয়েছি, বুঝে প্ল্যান করে আসতে হবে। আমি বলবো যে হুট করে না করে, আমি বলবো যে একটু মানুষের সাথে মিশে মিশতে মিশতে তারপরে মেম্বার করা বা গ্রুপিংটা করা আর কি। বাহ, চমৎকার। তো আসলে বলতেই পারি যে আপনারা নিঃসন্দেহে আদিবাসীদের জন্য কাজ করে যাচ্ছেন গানের মাধ্যমে, এবং গানের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের ভাষা বলতে পারি, সংগ্রামের কথা বলতে পারি। তো সব কিছু মিলে পিঙ্কিদে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, আপনারা এসেছেন, আমাদেরকে এত সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন। শেষ গানটি কোনটি শুনছি? এখন আমরা শেষ গানে যাচ্ছি। তো শেষ গানটা আমরা একটা ফোক মেশআপ করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের খুব পুরনো দিনের কিছু মানে ফোক গান আছে যেগুলো খুব জনপ্রিয়, সেই গানগুলোই আসলে একসাথে করে আমরা এখন শোনাতে যাচ্ছি। বাহ, চমৎকার। তাহলে এই গানটি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে। তবে অনেক তো গান শুনলাম, এই মুহূর্তে আসলে পুরো এফ মাইনর মেম্বারদের সাথে আমার দর্শকদের পরিচয় করিয়ে দিতে চাই। কিবোর্ডে আছেন একে ওমারমা, বেস গিটারে আছেন সুস্মিতা ঘাগরা, সাইড ভোকাল এবং গিটারে আছেন নাদিয়া রেছিল, ভোকালে আছেন পিঙ্কি চিরান, লিড গিটারে আছেন গ্লোরিয়া মান্দা এবং ড্রামসে আছেন দিবা চিছাম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ঈদুল আজহা উপলক্ষে ব্যান্ড সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান ফিলিং মোমেন্টস। আর আমাদের সাথে ছিল এফ মাইনর ব্যান্ড, যারা আমাদেরকে আজকে উপহার দিয়েছে জনপ্রিয় কিছু গান, ভীষণ জনপ্রিয় গানগুলো আমরা শুনেছি এতক্ষণ। কিন্তু সময় বলছে বিদায় নিতে হবে, তাই আজ আর নয়, দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। মনে করে আসাম যাবো, আসাম গেলে তোমায় পাবো, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়া, সর্দার বলে লিব পিঠের সা, হে যদুরা ফাঁকি দিয়া চালাইলি আসাম। লাল পাহাড়ে দেশে যা, বাসারে হে নানা পাখির বাসা, কাল সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা, রে হে মনে ছিল আশা, তুই ভালোবেসে গেলি চলে, তুই ভালোবেসে গেলি চলে, কেমন বাপের বেটা, রে হে কেমন বাপের বেটা, বানাই দিলি গামির গুলি, টাঙ্গাই দিলি পিঠে ঝুলি, ভিখারি বানাইলি নিঠুর সাম, জনমে জনমে কাঁদাইলি, বানাই দিলি গামিনী কুলি, টাঙ্গাই দিলি পিঠে ঝুলি।
সুখের আশায় সাইয়া থাকি সারা জনম ভর আমি নিশ্চিত।